আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। এর আগে আলোচনা করেছি মোট দেশজ উৎপাদন, আজ আলোচনা করব নিট দেশজ উৎপাদন এবং মোট জাতীয় আয় অর্থাৎ জিএনআই নিয়ে। গত ক্লাসে আমরা মোট দেশজ উৎপাদন নিয়ে আলোচনা করেছি আর আমরা দেখেছিলাম মোট দেশজ উৎপাদনের সংক্ষেপে বলা হয় জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন সংক্ষেপে তাহলে কী বলা হয়? জিডিপি। অনেক সময় এটা নিয়ে অনেক জায়গায় তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে এটা মনে রাখো খুব ভালো করে। জিডিপি অর্থাৎ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। তো আমরা কী দেখেছিলাম যে মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদিত হয় সেটি ছিল মোট দেশজ উৎপাদন। এবং এই ক্ষেত্রে দেশের অভ্যন্তরে যা উৎপাদিত হয় সেটি ওই দেশের নাগরিক দ্বারা হতে পারে, অথবা দেশের বাইরের কোনো নাগরিক যদি সেই দেশে থেকে উৎপাদন করে সেটিও হবে জিডিপি এর অন্তর্ভুক্ত। যেমন আমাদের দেশে দেখবা অনেক বিদেশি, চায়না, কোরিয়ান, এদেরকে আমরা কাজ করতে দেখি, তাহলে তাদের যে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা কর্ম সেটিও এই জিডিপি এর অন্তর্ভুক্ত হবে। আজ যেটি পড়ছি সেটি হচ্ছে নিট দেশজ উৎপাদন। তাহলে নিট দেশজ উৎপাদন মূলত জিডিপি থেকে এসেছে। আমরা যে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে যে মূলধন সামগ্রী ব্যবহৃত হয় সেইগুলোর কিছু ক্ষয়ক্ষতি রয়েছে। নিশ্চয়ই তোমরা এটা বোঝো, তুমি আজকে যে মোবাইল ফোনটা কিনলা এক বছর পরে কি সেটি সেই ভ্যালু থাকবে না এটির ক্ষয় হবে, অর্থাৎ এটি ব্যবহারের ফলে কি হয়, এটির ব্যবহারজনিত কিছু ক্ষয়ক্ষতি হয়। তুমি আজকের যে মোবাইলটা 35,000 টাকা দিয়ে কিনলা, এক বছর পরে সেটা বিক্রি করতে গেলে খুব বেশি হলে 15,000 থেকে 20,000 টাকা পাচ্ছ। কেন এত কম পাচ্ছ? কারণ এর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় রয়েছে। তো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে যে সমস্ত মূলধন বা উপকরণগুলো ব্যবহৃত হচ্ছে এগুলোর কী রয়েছে? কিছু ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয়ে থাকে। তো এই জিএনডিপি হচ্ছে এই জিডিপি থেকে এই মূলধন অপচয়জনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে এনডিপি। তো সঙ্গে এখানে কী বাদ দিতে হবে? আমরা বললাম সিসিএ। সিসিএ শব্দের অর্থ হচ্ছে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স। অনেক সময় পরীক্ষায় আসে সিসিএ এর পূর্ণরূপ কী, তাহলে কী হচ্ছে ভালো করে মনে রাখো, ক্যাপিটাল, সিতে ক্যাপিটাল, আর এক সিতে হচ্ছে কনসাম্পশন, আর একটা এতে হচ্ছে অ্যালাউন্স, এ ডাবল ও ডাব্লু এন সিই। তাহলে সিসিএ অর্থ হচ্ছে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স, বাংলা হচ্ছে মূলধন ব্যবহারের অ্যালাউন্স বা মূলধনের ব্যবহারজনিত ক্ষতি, ঠিক আছে। অথবা এটি আরও একটা নাম বলা হয়, সেটা হচ্ছে ডিএ। ডিএ শব্দের অর্থ হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট। তাহলে ডিএ অর্থ কী? ডিপ্রিসিয়েশন কস্ট, ঠিক আছে। তাহলে আমরা কী পাবো? এনডিপি পেতে গেলে আমাকে জিডিপি থেকে এ সিসিএ বা ডিএ ডিপ্রিসিয়েশন ডিসি তাহলে এনডিপি পেতে গেলে জিডিপি থেকে সিসিএ বা ডিসি এইটা বাদ দিতে হবে, তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে এনডিপি। ধরো একটি দেশে তোমাকে বলা আছে যে একটি দেশে জিডিপি হলো 100 কোটি টাকা এবং মূলধনজনিত যে মূলধন ব্যবহারজনিত যে ক্ষয়ক্ষতি অর্থাৎ ডিসি বা সিসিএ এটির পরিমাণ হলো 10 কোটি, ঠিক আছে। এটি হচ্ছে 100 কোটি টাকা, এটি হলো 10 কোটি টাকা। তাহলে আমরা এনডিপি সমান কত পাবো, অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট সমান হবে। তাহলে আমরা সূত্রে জানি যে জিডিপি থেকে ডিসি বাদ দিতে হবে, তাহলে জিডিপি হলো 100 কোটি মাইনাস ডিসি হলো 10 কোটি, তাহলে কত পাওয়া গেল? 100 কোটি, অর্থাৎ 100 মাইনাস 10, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90 কোটি টাকা। তাহলে আমরা দেখলাম যে জিডিপি থেকে কী বাদ দিচ্ছি,
এই মূলধন ব্যবহারজনিত যে ক্ষতি বা অপচয়জনিত যে ব্যয় সেটি বাদ দিলে যেটি থাকছে সেটি হচ্ছে এনডিপি। এবং একটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে কি দেখতে পাও, যে এনডিপির মানটা সবসময় জিডিপি এর মানের চাইতে ছোট হবে, এবং এই এনডিপিটা দেখেই কিন্তু প্রকৃত অবস্থাটা বোঝা যায়। তো পরবর্তী ক্লাসে আমরা ধীরে ধীরে আরও এগুলোর মধ্যে পার্থক্যগুলো দেখে নিব। তাহলে আশা রাখছি আজকে নিশ্চয়ই তোমরা বুঝেছ যে এনডিপি কাকে বলে। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মোট জাতীয় আয়। আমরা অনেক সময় তোমরা বলো ম্যাডাম প্রথম ক্লাসে তো জাতীয় আয়টা পড়িয়েছেন, তা আবার কেন জাতীয় আয়? আসলে এমনিতেই যখন জাতীয় আয় বলা হয় অর্থাৎ সামগ্রিক আয়, তখন সাধারণভাবে সংজ্ঞাটা দেওয়া হয়, এবং এই যখন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করি তখন কিন্তু যে আমরা বলেছি যে অর্থ এই যে সামগ্রিক আয়কে বিভিন্নভাবে মানে আলোচনা করা হয়, অর্থাৎ বলা হচ্ছে যে সামগ্রিক আয় সম্পর্কিত বিভিন্ন ধারণা রয়েছে, ঠিক আছে? তো এই ধারণাগুলোর যখন আলোচনা করব তখন আমরা কিন্তু একদম নিখুঁতভাবে দেখব যে কোনটিকে কি বলা হয়। তো এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মোট জাতীয় আয় বা জিএনআই। তাহলে মোট জাতীয় আয় কাকে বলা হয়? এটি আসলেই সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ইয়া। তো একে বলা হয় যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলা হয়। আর দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি এর আর্থিক যে মূল্যমান সেটিকে মোট জাতীয় আয় বলা হয়। তাহলে আমরা দেখো জিএনপি অর্থাৎ জিএনআই সম্পর্কে জানতে হলে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে জিএনপিটা কি। জিএনপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। তাহলে এক্ষেত্রে একটু খুব ভালো করে খেয়াল করো, আমরা জানি যে যে হিসাবটাই করা হচ্ছে সেটা সাধারণত একটা নির্দিষ্ট সময় বলতে সাধারণত এক বছরে। যখন আমরা জিডিপি বলছিলাম তখন সেটি ছিল একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, আর জিএনপি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল নাগরিক, তারা দেশের অভ্যন্তরে হোক অথবা দেশের বাইরে হোক, ধরো বাংলাদেশের মানুষ অনেকে অনেক জায়গায় রয়েছে, আছে না, আমেরিকায় থাকে, কাতারে থাকে, সৌদি আরবে আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, ইতালিতে আছে, তাহলে এই যে আমাদের দেশের নাগরিক তারা যে দেশে অবস্থান করুক না কেন তারা যে উৎপাদন করবে সেটি এই জিএনপি হিসাবে সময় যোগ হবে। আর আমাদের দেশে যে সমস্ত বাইরের দেশের নাগরিক রয়েছে তারা যে ইনকামটা করবে সেটা কি হবে, সেটি বিয়োগ হবে। বুঝা গেছে? তাহলে জিএনপি অর্থ হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর একটা দেশের সকল নাগরিক, দেশের অভ্যন্তরে হোক অথবা দেশের বাইরে হোক, যেখানে অবস্থান করুক না কেন তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী বা সেবাকর্মকেই বলা হচ্ছে জিএনপি। আর এই জিএনপিকে যখন আর্থিক মূল্যে হিসাব করা হবে তখনই সেটাকে বলা হবে জিএনআই। তাহলে সংজ্ঞা আকারে কি হবে, জিএনপি সমান হচ্ছে জিডিপি মাইনাস এক্স মাইনাস এক্স অর্থাৎ জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এইরকম একটা সূত্র ব্যবহৃত হয়। কি সূত্র? যে জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স শব্দের অর্থ হচ্ছে রপ্তানি, এক্স অর্থ কি রপ্তানি, আর এম অর্থ হচ্ছে আমদানি, অর্থাৎ এক্স দ্বারা বোঝানো হচ্ছে এক্সপোর্ট এবং এম দ্বারা বোঝানো হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এক্সপোর্ট মানে হচ্ছে আমাদের দেশের মানুষজন বা আমাদের দেশ, এক্ষেত্রে আসলে এক্সপোর্ট যখন বলা হবে তখন একটা দেশ যে সমস্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম বাইরের দেশে রপ্তানি করছে সেটিও আসলে এটির অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো সাধারণত যেহেতু আমরা নাগরিকের উৎপাদন বলছি, তো একটি দেশের নাগরিক যারা দেশের বাইরে আছে তারা যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করছে তো সেটি হচ্ছে আমাদের রপ্তানি আয়, এবং আমাদের দেশে যে সমস্ত বাইরের দেশের লোক আছে তারা যা উৎপাদন করছে সেটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ আমরা তাদের মেধা তাদের শ্রমকে কী করেছি, আমদানি করেছি। তাহলে জিডিপি থেকে কী হবে, এই যে এক্সপোর্ট আমরা যা করলাম সেটা
যোগ হবে আর যেটা ইম্পোর্ট করা হয়েছে সেটা কি হবে বিয়োগ হবে তো আলাদা করে এক্সপোর্ট বিয়োগ ইম্পোর্ট এটা মান বের করে নিয়ে আমরা কি করব জিডিপি সাথে যোগ করব তো এর আগে আমরা দেখেছিলাম জিডিপি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস আই প্লাস জি তাহলে এর সাথে কি যোগ হলো এক্স মাইনাস এম কি দেখেছিলাম সি সমান হচ্ছে ভোগ ব্যয় অর্থাৎ যত ধরনের ভোগ এখানে বলতে কি বোঝায় ভোগ বলতে কিন্তু শুধু খাওয়াকে বোঝায় না ভোগ বলতে বোঝায় কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে তাহলে ভোগ ব্যয় এর সাথে হচ্ছে বিনিয়োগ ব্যয় অর্থাৎ যত প্রকার ব্যয় বিনিয়োগের জন্য ব্যয় হয় সেগুলো সমষ্টি এরপরে প্রতিটা দেশে কিন্তু সরকার কিছু ব্যয় করে তাই না তাহলে একটা দেশে সরকারি যে ব্যয় এটিও যোগ হবে আর হচ্ছে এক্স মাইনাস এম অর্থাৎ নিট রপ্তানি যেটা অর্থাৎ মোট রপ্তানি থেকে মোট আমদানি বিয়োগ করলে যেটা থাকে সেটি হচ্ছে নিট রপ্তানি তো এই এক্স মাইনাস এম এটি যোগ হবে একটি বদ্ধ অর্থনীতিতে যখন অন্য দেশে কোনো দেশের নাগরিক না যায় এবং সে অন্য দেশ থেকে ওই দেশে না আসে তখন কিন্তু জিডিপি এবং জিএনপি একই সমান হয় কিন্তু একটি উন্মুক্ত অর্থনীতি যেখানকার নাগরিক অন্য দেশে কর্মরত রয়েছে আবার অন্য দেশের নাগরিকও সেই দেশে কর্মরত রয়েছে সেই ক্ষেত্রে তাহলে আমরা কী দেখছি জিএনপি হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জিএনআই অর্থাৎ জিএনপি বা জিএনআই এর ধারণা এবং জিএনপি এবং জিএনআই এর মধ্যে মূল যে পার্থক্য সেটি হচ্ছে যখন উৎপাদনের হিসাবে করা হবে তখন সেটিকে বলা হবে জিএনপি আর যখন এটিকে আর্থিক মূল্যে হিসাব করা হবে তখনই সেটি হয়ে যাবে জিএন তো জিএনপি এবং জিএনআই এর মধ্যে মূল কী পার্থক্য এটি হচ্ছে যখন উৎপাদনের দৃষ্টিকোণ থেকে হিসাব করা হবে তখন সেটি হবে জিএনপি আর যখন এই জিএনপিকে আর্থিক মূল্যে হিসাব করা হবে তখনই সেটিকে বলা হবে জিএনআই তো পরবর্তী ক্লাসে আমরা এই জিএনআই এর উপাদানসমূহ নিয়ে আলোচনা করব এবং আলোচনায় আসতে যাচ্ছে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো কিন্তু অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সময়ের চাইতে এগুলো যখন অনার্সে পড়তে যাবে এবং অনার্সে যারা স্টুডেন্ট তাদের জন্য তো এখন গুরুত্বপূর্ণ তারা আবার যখন বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইভা দিতে যাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এবং একজন নাগরিক হিসাবে এই বিষয়গুলি জানা খুবই প্রয়োজন আশা রাখছি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবে আজ এখানেই তাহলে শেষ করছি ধন্যবাদ